নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই শিডিউলে আমি জিত আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ভূগোলে আমরা দেখছিলাম ভারতের ভূপ্রকৃতি যার মধ্যে এটি আজকের শেষ ভিডিও অর্থাৎ ভারত অর্থাৎ ভারতীয় ভূপ্রকৃতির ওপর এটি শেষ ভিডিও কারণ এখানে আমরা আলোচনা করব দ্বীপ অঞ্চল এবং মরুভূমি অঞ্চল সম্পর্কে ভারতীয় ভূগোলের বাকি সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে ভারতীয় ভূগোল নামে আলাদা প্লেলিস্ট করা আছে এবং সেখানে ভারতীয় ভূগোলের সমস্ত ভিডিও পরপর আপলোড করা হচ্ছে এছাড়াও প্রাচীন ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস এর প্লেলিস্ট দেখতেও এই চ্যানেলের প্লে চলে যাবেন আমি এই সমস্ত প্লে লিস্টগুলি উপরের আই বাটনে দিয়ে রাখছি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে এই চ্যানেলকে আরও বড় হতে সাহায্য করবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে দেবেন যাতে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মূল ভূখণ্ডের শেষ বিন্দু হচ্ছে কন্যাকুমারী এই জায়গায় অবস্থিত কন্যাকুমারী এই কন্যাকুমারীর অক্ষাংশগত বিস্তার হচ্ছে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ অর্থাৎ এই অঞ্চল দিয়ে যে অক্ষরেখাটি গেছে সেটির হচ্ছে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ সুতরাং ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশগত অবস্থান আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু কিন্তু ভারতের কিন্তু বঙ্গোপসাগরের উপরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ যাকে বলা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই দ্বীপপুঞ্জের শেষ বিন্দু অর্থাৎ এই অঞ্চলের এই বিন্দুটির অক্ষাংশগত অবস্থান হচ্ছে ছ ডিগ্রি চার মিনিট অর্থাৎ মূল ভূখণ্ডের শুরু হচ্ছে আট ডিগ্রি চার মিনিট থেকে কিন্তু ভারতের সম্পূর্ণ ভূমির যদি অক্ষাংশ রেখা আমরা দেখি সেটা ছ ডিগ্রি চার মিনিট থেকে শুরু হচ্ছে তাহলে এই ছ ডিগ্রি চার মিনিট ভারতের দক্ষিণতম বিন্দু অবস্থিত আর এই দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট আমি সমগ্র ম্যাপে যে লাল লাল অংশগুলো দিয়ে দেখিয়েছি সেগুলি হচ্ছে এক একটি দ্বীপসমূহ এখানে আরব সাগরে রয়েছে লাক্ষাদ্বীপ তার নিচে রয়েছে মিনিকয় লাক্ষাদ্বীপ এবং মিনিকয় এখানে যে লম্বা করে লাল রঙের যে বিন্দুগুলো দেখিয়েছি তার ওপরের তিনটি অংশ হচ্ছে উত্তর আন্দামান মাঝখানের এই বড় দ্বীপটি হচ্ছে মধ্য আন্দামান একদম ছোট মাঝখানে যে এটা আছে সেটা হচ্ছে দক্ষিণ আন্দামান তারপরে রয়েছে লিটিল আন্দামান লিটিল আন্দামানের পরে রয়েছে নিকোবর এবং দুটো দ্বীপ রয়েছে এখানে নিকোবর এবং একদম শেষে আছে গ্রেট নিকোবর আর এই গ্রেট নিকোবরেই ইন্দিরা পয়েন্ট অবস্থিত যার অক্ষাংশগত মান হচ্ছে ছ ডিগ্রি চার মিনিট এইখানে দুটো ছোট ছোট দ্বীপ দেখানো হয়েছে যে দুটির নাম ব্যারন এবং ডাম এখানে রয়েছে হুইলার এটা হচ্ছে শ্রীহরিকোটা একদম দক্ষিণে এটা পম্বন আর গুজরাটের কাছে এটি হচ্ছে আলিয়া বেট এবার আমরা এই দ্বীপ সমূহ সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা শুরু করব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দিয়ে হিমালয় পর্বতশ্রেণী যখন আমরা আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে হিমালয় পর্বতশ্রেণী এইভাবে পূর্ব দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে মানে দক্ষিণ দিকে ঘুরে গেছে এবং সেটি মায়ানমারে গিয়ে নাম হয়েছে আরাকান ইয়োমা তাহলে হিমালয়ের ভিডিওতে সেটা আমরা আলোচনা করেছি সেই আরাকান ইয়োমা পর্বতশ্রেণী বঙ্গোপসাগরে এসে জলের তলায় চলে গেছে এবং সেইখান দিয়ে জলের তলা দিয়ে প্রবাহিত হয়েছে এবং বঙ্গপথা বঙ্গোপসাগরে কিছু কিছু জায়গায় সেই ইয়োমা পর্বশ্রেণীর উপরের অংশ উঠে রয়েছে সেই উপরের যে অংশগুলো উঠে রয়েছে সেগুলি আমরা জানি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নামে তাহলে এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এই আরাকানীয়মা পর্বশ্রেণীরই বিস্তৃত অংশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখান থেকে শুরু হয়েছে তার ঠিক উপরে একটি দ্বীপ আমরা দেখতে পাচ্ছি যেটির নাম কোকো এই কোকো দ্বীপ মায়ানমারের অন্তর্গত অর্থাৎ এই কোকো দ্বীপের ওপর অধিকার মায়ানমারের এইবার আমরা দেখব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে প্রথমে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে এই এই আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ এই শেষের দুটো হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপরের গুলি হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ এ দুটিকে আলাদা করেছে একটি চ্যানেল যেটি এইখান দিয়ে গেছে যেটির নাম দশ ডিগ্রি চ্যানেল সুতরাং দশ ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান ও নিকোবরের মধ্যে মানে আন্দামান এবং নিকোবরকে আলাদা করেছে এই দশ ডিগ্রি চ্যানেল এই চ্যানেল বলতে বোঝায় অগভীর সমুদ্র সমুদ্রের সমুদ্র যতটা গভীর হয় ততটা নয় একটু অগভীর সমুদ্রকে বলা হয় চ্যানেল তো এই দশ ডিগ্রি চ্যানেল আলাদা করেছে আন্দামান ও নিকোবরকে এই আন্দামান নিকোবরের সর্বাপেক্ষা উচ্চতম স্থান হচ্ছে বা উচ্চতম পাহাড় এর নাম হচ্ছে স্যাডেল পিক এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুরোটাই এই আরাকা বিস্তৃত অংশ যেগুলি সমুদ্রের মধ্যে থেকে উঁচু হয়ে রয়েছে সমুদ্রের ওপরে সেগুলোই দ্বীপ হিসাবে পরিণত হয়েছে এরই মধ্যে কিছু কিছু জায়গা উঁচু হয়ে পাহাড়ের আকৃতি ধারণ করেছে যার মধ্যে এই স্যাডেল পিক সমগ্র আন্দামানের সর্বাপেক্ষা উচ্চতম স্থান আর এই স্যাডেল পিক উত্তর আন্দামানে অবস্থিত উত্তর আন্দামান এই অংশটা হচ্ছে উত্তর আন্দামান এর মধ্যেই এখানে স্যাডেল পিক অবস্থিত এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ ছোট বড় মোট দুশো চারটি দ্বীপের সমষ্টি এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর ছোট বড় দ্বীপ রয়েছে সেই সমস্ত দ্বীপকে একসাথে নিয়ে বলা হয় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ এই কারণেই বলা হয় অনেকগুলো দ্বীপ একত্রে রয়েছে বলে একে বলা হয় দ্বীপপুঞ্জ এখানে ছোট বড় মিলিয়ে প্রায় দুশো চারটি দ্বীপ রয়েছে যার মধ্যে সব থেকে বড় দ্বীপ হচ্ছে এই মধ্য আন্দামান এই অংশটা মধ্য আন্দামান তাহলে মধ্য আন্দামান এই দুশো চারটি দ্বীপের মধ্যে বৃহত্তম দ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এই পোর্ট ব্লেয়ার এই দক্ষিণ আন্দামানে অবস্থিত ভারতে আমরা জানি এইরকম জায়গায় কলকাতা অবস্থিত কলকাতা থেকে এই আন্দামানের দূরত্ব হচ্ছে কলকাতা থেকে আন্দামানের দূরত্ব এক কিলোমিটার এখানে আছে কলকাতা কলকাতা থেকে এই আন্দামানের দূরত্ব এক হাজার দুশো পঁচিশ কিলোমিটার মানে এই পথটা এক হাজার দুশো এক হাজার দুশো পঞ্চান্ন কিলোমিটার এই এক হাজার দুশো পঞ্চান্ন কিলোমিটার জানি জাহাজ চলাচল করে চেন্নাই থেকে আন্দামানের দৈর্ঘ্য দূরত্ব এক হাজার একশো একানব্বই কিলোমিটার সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট আয়তন হচ্ছে আট হাজার দুশো ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার সমগ্র আন্দামানের অর্থাৎ পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যতগুলি দ্বীপ আছে সবগুলি নিয়ে মোট আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার এখানে দুটি দ্বীপ রয়েছে বললাম একটি হচ্ছে ব্যারন আর একটি হচ্ছে নারকোন্ডাম ওপরে অবস্থিত নারকোন্ডাম আর নিচেরটা হচ্ছে ব্যারন এই নারকন্ডাম একটি সুপ্ত আগ্নেয়গিরি আগ্নেয়গিরি বলতে বোঝায় যে আগ্নেয়গিরি বহুদিন আগে শেষবারের মতো লাভা নির্গত করেছে এবং ভবিষ্যতে আর সেখান থেকে লাভা নির্গত হওয়ার চান্স একদমই নেই বা খুবই কম আর এই ব্যাডন হচ্ছে অ্যাক্টিভ বল কেন বা সক্রিয় আগ্নেয় গিরি মানে এই ব্যারন থেকে মাঝে মাঝে লাভা নির্গত হয় তাহলে নাড়কোন ডাম হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি এবং ব্যারন হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরিকে ইংরাজিতে বলা হয় ডরম্যান্ট ভল কেন আর সক্রিয় আগ্নেয়গিরিকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভ ভল কেন আর প্রথমেই বললাম যে গ্রেট নিকোবরের একদম দক্ষিণে অবস্থিত ইন্দিরা পয়েন্ট এবং সেই ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু এবার আমরা চলে আসব লাক্ষাদ্বীপে এই লাক্ষাদ্বীপে প্রায় পঁচিশটি দ্বীপ রয়েছে যেখানে আন্দামানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে দুশো চারটি দ্বীপের সমষ্টি সেখানে লাক্ষাদ্বীপ মাত্র পঁচিশটি দ্বীপের সমষ্টি এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ মিনিকয় আমিনিদ্বীপ আমিনী প্রভৃতি এই লাক্ষাদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই লাক্ষাদ্বীপ একটি প্রবাল দ্বীপ অর্থাৎ এই দ্বীপের তৈরি অর্থাৎ এই দ্বীপ তৈরি হয়েছে প্রবালদের দ্বারা সমুদ্রে এক ধরনের জীব পাওয়া যায় যারা সমুদ্রের মধ্যেই থাকে তাদেরকে বলা হয় প্রবাল প্রবালরা সাধারণত সমুদ্রের এটা ধরা যদি এটা যদি তলদেশ হয় সমুদ্রের তলদেশে কিছু কিছু জায়গায় একটু উঁচু হয় সেই উঁচু জায়গায় তারা তাদের বাসস্থান বানায় এই উঁচু জায়গাতে প্রবাল তাদের ঘর বানায় প্রবাল একরকম খোলের মধ্যে থাকে যেগুলি ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে গঠিত হয় তারা তাদের খোল বানাতে থাকে এবং এর মধ্যে এই প্রবাল জীবগুলি থাকে এরা যখন মারা যায় এদের ওপরে আরও প্রবাল এসে ঘর বানায় তাদের ওপরে আরো বানায় যখন তারা এই নিজের অংশগুলো মরে যায় এইভাবে তারা চলতে চলতে যতদিন না সমুদ্রের জলের সমানে চলে আসছে ততদিন অবধি তারা বানাতে থাকে ওপরে ওপরে যখনই সমুদ্রের জল একদম মানে সমুদ্রের জল যেখান থেকে শুরু হয় সেই অবধি তারা তাদের ঘর উপরে উপরে বানাতে থাকে এবার যখনই এটা শেষ হয়ে গেল সম্পূর্ণটা এটা জলের চাপ বায়ুর চাপ প্রভৃতি কারণে এই ওপরের অংশে মাটিতে পরিণত হয়ে যায় দিয়ে একটি দ্বীপের আকার ধারণ করে এই উপরটা জলের ওপরে থাকে এবং সেটা দ্বীপের মতো দেখতে হয়ে যায় সেইটাকে বলা হয় লাক্ষাদ্বীপ তাহলে এই হচ্ছে প্রবাল দ্বীপ এই লাক্ষাদ্বীপ পুরোটাই একটি প্রবাল দ্বীপ এছাড়াও আমাদের ভারতের একটি প্রতিবেশী দেশ রয়েছে যার নাম মালদ্বীপ এই মালদ্বীপ পুরোটাই প্রবাল দিয়ে তৈরি অর্থাৎ মালদ্বীপ দেশটা পুরোটাই একটি প্রবাল দ্বীপ যাই হোক আশা করি বোঝাতে পারলাম যে প্রবাল দ্বীপ কাকে বলে তো এই দ্বীপের সবথেকে বড় যে দ্বীপটি রয়েছে তার নাম আন্দ্রদ এই আন্ধ্রোদ দ্বীপটি সব সবথেকে বড় দ্বীপ আমরা দেখলাম একটি চ্যানেল যেটি হচ্ছে দ আমরা আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আলোচনা করার সময় দেখলাম একটি চ্যানেল যার নাম দশ ডিগ্রি চ্যানেল এই এখানে আরো দুটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে নদ নয় ডিগ্রি চ্যানেল ও আট ডিগ্রি চ্যানেল এই আট ডিগ্রি চ্যানেল মালদ্বীপ আর মিনি কয়ের মধ্যে অবস্থিত এই দ্বীপপুঞ্জের একদম শেষ অংশের অর্থাৎ এই অংশটার নাম মিনিকয় এরপরে এই আট ডিগ্রি চ্যানেল অবস্থিত তারপরেই শুরু হয়ে যাচ্ছে মালদ্বীপ যে মালদ্বীপও একটি প্রবাল দ্বীপ আর এই ন ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে অবস্থিত অর্থাৎ এইটা হচ্ছে মিনিকয় আর ওপরের অংশটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ এই দুটির মধ্যে অবস্থিত এই ন ডিগ্রি চ্যানেল তাহলে এইটা হচ্ছে ন ডিগ্রি চ্যানেল এটা হচ্ছে আট ডিগ্রি চ্যানেল আর এইখানে যেটি রয়েছে সেটি হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল বললাম আন্দামান আর নিকোবরের মধ্যে অবস্থিত এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আন্দামান আর এই সম্পূর্ণ অংশটা হচ্ছে নিকোবর এই দুটির মাঝখানে দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত আরও স্পেসিফিকভাবে বললে এই দশ ডিগ্রি চ্যানেল লিটল আন্দামান এইটা হচ্ছে লিটিল আন্দামান আর নিকোবরের মধ্যে অবস্থিত এইটা হচ্ছে নিকোবর নিকোবরের একদম উত্তরের অংশটির নাম কার নিকোবর সেই কার্ড নিকোবর আর লিটল আন্দামানের মধ্যে অবস্থিত এই হলো তিনটি চ্যানেল উড়িষ্যায় এখান থেকে প্রবাহিত হচ্ছে ব্রাহ্মণী নদী ব্রাহ্মণী নদীর মোহনায় একটি দ্বীপ রয়েছে যার নাম হুইলার তো হুইলার দ্বীপ তাহলে ওড়িশা রাজ্যে অবস্থিত যদিও এটা ওড়িশা রাজ্যের থেকে বাইরে সমুদ্রের মধ্যে অবস্থিত তবু এই হুইলার দ্বীপের ওপর ওড়িশা রাজ্যের অধিকার রয়েছে আর এই হুইলার দ্বীপ ব্রাহ্মণী নদীর মোহনায় অবস্থিত হুইলার দ্বীপের নাম আমরা প্রায়শই কারেন্ট অ্যাফেয়ার্সে শুনতে পাই যে হুইলার দ্বীপ থেকে মিসাইল টেস্ট করা হয় সুতরাং এই হুইলার দ্বীপ থেকে ভারতের যে মিসাইলগুলি তৈরি হয় সেগুলি টেস্ট করা হয় এই হুইলার দ্বীপ থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি দ্বীপ রয়েছে যার নাম শ্রীহরিকোটা শ্রীহরিকোটার দ্বীপ তাহলে কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই শ্রীহরিকোটার দ্বীপে ইসরোর লঞ্চিং প্যাড বা রকেট যেখান থেকে লঞ্চ করা হয় সেই লঞ্চিং প্যাডটি অবস্থিত যার নাম সত্যিশ ধাওয়ান স্পেস সেন্টার তাহলে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের যে রকেটগুলি ছাড়া হয় সেগুলি এই শ্রীহরিকোটা দ্বীপ থেকে ছাড়া হয় তামিলনাড়ু রাজ্যে একটি দ্বীপ রয়েছে যার নাম পম্বন আচ্ছা এই হুইলার দ্বীপ শ্রীহরিকোটা দ্বীপ দুটি বঙ্গোপসাগরে অবস্থিত এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে পম্বন দ্বীপ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আর এটি মান্নার উপসাগরে অবস্থিত এইখানে রয়েছে শ্রীলঙ্কা আর এই যে শ্রীলঙ্কার ভারতের মাঝখানে যে জল যে সমুদ্রটি রয়েছে সেটির নাম মান্নার উপসাগর এবার আমরা সবাই জানি এটা বঙ্গোপসাগর তাহলে এইটুকু অংশের আলাদা নাম দেওয়ার কারণ কি এইখানে আমাদের জানতে হবে এই উপসাগর কাকে বলে যে সাগর দু যে সাগর দুদিক যে সাগরের অধিকাংশ অংশটি কোনো স্থলভূমি দিয়ে ঘেরা থাকে তাকে বলা হয় উপসাগর অর্থাৎ এই দিকে আছে শ্রীলঙ্কার স্থলভূমি এদিকে রয়েছে ভারতের স্থলভূমি এর মাঝখানে এই অংশটা যে জলটা রয়েছে সেটা দুটি দিকের স্থলভূমি দিয়ে ঘেরা একে বলা হয় মান্নার উপসাগর যেরকম করে আমরা পেয়েছিলাম এখানে খাম্বাত উপসাগর সেমনিভাবে এখানে মান্নার উপসাগর এই মান্নার উপসাগরেই এই পম্বন দ্বীপটি অবস্থিত যেটি তামিলনাড়ু রাজ্যের আন্ডারে তামিলনাড়ু রাজ্যের সঙ্গে এই পম্বন দ্বীপের ট্রেনের মাধ্যমে যোগাযোগ রয়েছে আমরা বিভিন্ন সিনেমাতে এই রেলপথকে দেখি যেই রেলপথের যেখানে উপর দিয়ে যায় ট্রেন নিচ দিয়ে গাড়ি এই পম্বন দ্বীপেই রামেশ্বরম মন্দিরটি অবস্থিত গুজরাটের এখানে একটি দ্বীপ রয়েছে যার নাম আলিয়াবেট। তাহলে এই আলিয়াবেট দ্বীপ গুজরাট রাজ্যের আন্ডারে আর এই আলিয়া আর এই আলিয়াবেট দ্বীপ থেকে প্রচুর পরিমাণে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে এখনো উত্তোলন শুরু হয়নি কিন্তু এই আলিয়াবের দ্বীপে প্রচুর খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে এবং এখান থেকে প্রচুর তেল উত্তোলিত হতে পারে এরকম ভবিষ্যতে আশা করা যায় এই গেল দ্বীপসমূহের আলোচনা এবার আমরা দেখব মরু অঞ্চল ভারতের মরু অঞ্চল রাজ্যের তিনটি জেলা জয়সলমীর বিকানির এবং যোধপুর এই তিনটি জেলা নিয়ে ভারতের মরু অঞ্চলটি অবস্থিত যার নাম থর মরুভূমি এই যোধপুর জেলায় একে বলা হয় থর মরুভূমির প্রবেশদ্বার থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয় কারণ এই যোধপুর জেলা থেকে এই থর মরুভূমি শুরু হয় তাই জন্য একে থর মরুভূমির তাই জন্য একে থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয় এই অঞ্চলটির মোট আয়তন এক লক্ষ লক্ষানব্বই হাজার বর্গ কিলোমিটার সম্পূর্ণ মরু অঞ্চলটির আয়তন এক লক্ষ ছিয়ানব্বই হাজার বর্গ কিলোমিটার এই মরুভূমি অঞ্চল ভারতে কেন তৈরি হয়েছে আমরা জানি এই জায়গায় রয়েছে একটি পর্বত শ্রেণী যার নাম আরা আর আর এইরম জায়গায় রয়েছে রাজস্থান রাজ্য আমাদের দেশের অধিকাংশ বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর দ্বারা দক্ষিণ পশ্চিম দিক থেকে একটি মৌসুমি বায়ু প্রবাহিত হয় এদিকটা আমরা জানি দক্ষিণ এদিকটা হচ্ছে পশ্চিম এদিকটা আর এদিকটা হচ্ছে দক্ষিণ নিচের দিকটা এর মাঝখান দিয়ে একটি বায়ু প্রবাহিত হয় যার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা আমরা বায়ু যেটা আমরা বৃষ্টিপাতের চ্যাপ্টারে ভালোভাবে বুঝব কিন্তু এখানে জাস্ট দেখব কেন এই মরু অঞ্চল তৈরি হয়েছে এখান দিয়ে একটি বায়ু প্রবাহিত হয় যার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এবং সেই জলীয় বাষ্প ভারতে এনে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত করতে কিন্তু এই আরাবলি পর্বত উত্তর থেকে দক্ষিণে এইরকমভাবে বিস্তৃত সোজাসুজি ফলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এতে বাধা প্রাপ্ত হতে পারে না এখান দিয়ে সোজা চলে যায় এরমভাবে চলে যায় এখানে বাধা প্রাপ্ত হয় না এই পাহাড়টা এইরকম উত্তর দক্ষিণে অবস্থিত হয় এতে এই মৌসুমি বায়ু বাধা প্রাপ্ত হয় না ফলে এখানে কোনো বৃষ্টিপাত হয় না এর কারণেই এই মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে এর ফলে এই অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এখানে বৃষ্টিপাত হয় বছরে মাত্র পঁচিশ সেন্টিমিটার আমরা জানি বৃষ্টিপাত সেন্টিমিটার দিয়ে মাপা হয় মাত্র সেন্টিমিটার বৃষ্টিপাত হয় সেই কারণে এখানে এই মরুভূমি তৈরি হয়েছে এই মরুভূমি অঞ্চলের গড় উচ্চতা একশো থেকে ছশো মিটারের মধ্যে মানে প্রায় সমভূমি অঞ্চলের মতোই এর মধ্যে একটি নদী প্রবাহিত হয়েছে যার নাম লুনি নদী মরু অঞ্চলে অনেক নিচু ভূমি দেখা যায় মানে সাধারণ যে উচ্চতা এই অঞ্চলে রয়েছে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে ছশো মিটার এর থেকে কিছু অঞ্চল নিচু হয়ে গেছে এরকম এই সমস্ত নিচু অঞ্চলকে বলা হয় বা নিচু ভূমিকে মানে মরু অঞ্চলে যে নিচু ভূমি দেখা যায় তাদেরকে বলে ধান আর এই নিচু ভূমি বা ধানদে অনেক লবণাক্ত রদ দেখা যায় এই লবণাক্ত হ্রদগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্বর দোগানা কুচমান এগুলি এক একটাই হ্রদ দিদুয়ানা প্রভৃতি এই হ্রদগুলিকে রাজস্থানে বলা হয় রান যেমন কচ্ছের রান সেই রকমই এইগুলিকেও বলা হয় রান এই সমস্ত হ্রদগুলির মধ্যে এই সম্বর বৃহত্তম বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম দেখলাম পঁচিশ সেন্টিমিটার তাই জন্য এখানে সেরকমভাবে চাষবাস করা হয় না তবে বর্তমানে এখানে ইন্দিরা গান্ধী খালের মাধ্যমে জলসেচের মাধ্যমে এখানে জল পৌঁছানো হয় এবং এই জলসেচের মাধ্যমে এই মরু অঞ্চলেও কিছু চাষবাস করা হয় এই ইন্দিরা গান্ধী খাল যেটি ভারতের সব থেকে বড় খাল এটি হীরাকুদ থেকে হীরাকুদ বাঁধের হাড়িকে জলাধার থেকে নেওয়া হয় তৈরি করা হয়েছে বাঁধের একটি জলা জলাধার রয়েছে যার নাম হাড়িকে এই হাড়িকে জলাধার থেকে এই ইন্দিরা গান্ধী খাল কাটা হয়েছে এবং এই খালের মাধ্যমে মরু অঞ্চলেও জলসেচ করা সম্ভব হয়েছে এবং এর ফলে মরু অঞ্চলে কিছু চাষবাস করা এখন যায় এই ছিল বিস্তারিতভাবে দ্বীপ অঞ্চল এবং মরু অঞ্চল সম্পর্কে আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণ পরে আমি ভারতের ভূপ্রকৃতির উপরে যা যা প্রশ্ন যেরকম সব প্রশ্ন বিভিন্ন বছরে এসছে সেই প্রশ্ন আমি তুলে এই চ্যানেলের ফেসবুক পেজে দেবো যদি সেই প্রশ্নগুলো দেখার হয় আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ